বাংলাদেশে স্বাধীন ও নিরপেক্ষভাবে মানবতাবিরোধীদের বিচার কাজ এগিয়ে যাচ্ছে যা আন্তর্জাতিক মানের বিচার এই বিচার প্রক্রিয়া নিয়ে মন্তব্য করার কিছুই নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য সুরঞ্জিৎ সেনগুপ্ত মঙ্গলবার দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে নৌকা সমর্থক গোষ্ঠী আয়োজিত আঠারো দলের হরতাল অবরোধ দিয়ে মানুষ হত্যা এবং ধ্বংসাত্মক কর্মকাণ্ডের প্রতিবাদে আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন কাদের মোল্লার ফাঁসির রায়ে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী নেসার আলী খান মন্তব্য করায় তীব্র সমালোচনা করেন তিনি বিরোধী দলকে উদ্দেশ্য করে তিনি বলেন অবরোধের নামে রক্ত খেলা বন্ধ করুন পাকিস্তান অ্যাসেম্বলিতে তারা যে নিন্দা প্রস্তাব যে রেজলিউশন পাশ করলো তারা একথা বলল না কোথাও যে তার বিরুদ্ধে মোল্লা সাহেবের বিরুদ্ধে অভিযোগ ছিল ত্রিশ লক্ষ মানুষের যে গণহত্যার যে অভিযোগ দুই লক্ষ মা বোনের যে সংগ্রহ যে অভিযোগ এটি ঘূর্ণাক্ষর তারা